ইডির করা অভিযোগের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে শাহজাহানকে সন্দেশখালীর বাঘের বিরুদ্ধে কী কি ধারায় মামলা দায়ের করা হয়েছে তাও জানানো হল পাশাপাশি পুলিশের তরফে যে শত প্রণোদিত মামলা দায়ের করা হয়েছিল সেই মামলাতেও সোন অ্যারেস্টের আবেদন জানানো হয়েছে রেশন দুর্নীতির তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য গত পাঁচ জানুয়ারি সন্দেশখালীতে যান ইডির আধিকারিকরা অভিযোগ শাহজাহানের নির্দেশেই একদল গ্রামবাসী ইডির আধিকারিকের উপরে হামলা করে ভাঙচুর করা হয় ইডির গাড়ি এরপর থেকেই খোঁজা হচ্ছিল শেখ শাহজাহানকে কিন্তু বিগত পাঁচ পাঁচ দিন ধরে নাগাল মেলেনি তার। গতকাল দুই আট ফেব্রুয়ারি রাতে মিনাখা থেকে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে পুলিশের তরফে জানানো হয়েছে ভারতীয় দণ্ডবিধির এক চার সাত এক চার আট এক চার নয় এক আট ছয় তিন শূন্য সাত তিন চার এক তিন চার দুই তিন পাঁচ তিন তিন সাত নয় পাঁচ শূন্য ছয় তিন চার এক তিন পাঁচ তিন তিন দুই তিন চার দুই সাত পাঁচ শূন্য ছয় এবং সরকারি সম্পত্তির ক্ষতি আইনের তিন নম্বর ধারায় মামলা রুজু করা হয়েছে যে যে ধারায় গ্রেপ্তার করা হল শাহজাহানকে ভারতীয় দণ্ডবিধির এক চার সাত ধারা অশান্তি ছড়ানো এক চার আট ধারা প্রাণঘাতী অস্ত্র নিয়ে হামলা অশান্তি ছড়ানো এক চার নয় ধারা অবৈধ জমায়েত তিন শূন্য সাত ধারা পরে যোগ হয় খুনের চেষ্টা তিন চার এক ধারা বলপূর্বক আটকে রাখা তিন চার দুই ধারা অবৈধ অনুপ্রবেশ তিন পাঁচ তিন ধারা সরকারি কর্মীদের